আমি কয়টা বললাম আপনি মানে কয়টা ধর্ম স্টাডি করছেন মানে এই পর্যন্ত পৃথিবীর মধ্যে তো ধর্ম আছে না তো এর মধ্যে আপনি কয়টা ধর্ম স্টাডি আমি কয়টা ধর্ম স্টাডি করছি মানে তো বুঝলাম না মানে স্টাডি করা মানে বলতে কি বোঝাচ্ছেন আমি কয়েকটা ধর্ম সম্পর্কে জানি হয়তো সেটার সংখ্যা হয়তো 15 10 15টা হবে সেই ধর্মগুলো সম্পর্কে জানি সেই ধর্মগুলোর বেসিক জিনিসগুলো সম্পর্কে জানি কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কে জানি সবচেয়ে বেশি যেহেতু আমি একটা মুসলিম জন্মেছি সেই কারণে ইসলাম ধর্ম সম্পর্কে আমার জানাশোনা বেশ ভালোই আছে এছাড়া হচ্ছে হিন্দু ধর্ম সম্পর্কে মোটামুটি মোটামুটি জানি বাইবেল আমার আছে ধর্ম ধর্ম তারপরে এই রকমের আরো কয়েকটা বাহাই ধর্ম এবং শিখ ধর্ম এরকম মানে তাও ধর্ম এরকম কিছু ধর্ম সম্পর্কে আমার বেসিক আইডিয়া আছে এত ডিপলি জানি না এবং আপনি ধরেন প্রাচীন মিশরের যে ধর্মগুলা ছিল বা গ্রিসের যে ধর্মগুলা ছিল রোমানদের যে ধর্মগুলা ছিল সেগুলোর সম্পর্কে বেসিক আইডিয়া গুলো আছে ওদের মিথোলজি গুলো সম্পর্কে জানি কিন্তু এই এটা এই প্রশ্ন কারণটা কি সেটা একটু বলেন তো না না মানে কারণ তেমন কিছু না বাট মানে পৃথিবীর মধ্যে 13500 এর উপরে ধর্ম আছে তো তো এই এই ধর্মর ভিতরে যে মানে এরকম হতে পারে যে একটা ধর্ম সফট হতে পারে ডেটার মধ্যে এরকম কিছু লেখা থাকতে পারে যে হ্যাঁ যে মানে উপরে কেউ সৃষ্টি করতে আছে

এরকম তো কোনো কোনো পজিশন তো আমি হোল্ড করি না আমি যে পজিশনটা হোল্ড করি মানে নাস্তিকরা যে পজিশনটা হোল্ড করে যে আমাদের দরজা সব সময় খোলা নতুন কোন যুক্তি নতুন কোন তথ্য নতুন কোন প্রমাণ যদি আপনার কাছে থাকে আপনি নিয়ে আসেন আপনি যদি কোথাও কোনো একটা ধর্মে পান এরকম যে এরকম কিছু একটা আছে তাহলে নিয়ে আসেন আমরা সেটা যাচাই করে দেখি যাচাই করে যদি দেখি যে সেটা ভ্যালিড তাহলে অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করবো যৌক্তিক হইলে প্রমাণ থাকলে অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করবো অ্যাকসেপ্ট না করার তো কোনো কারণ নাই এখন ভাই আমি কি ওই যে আফ্রিকার মানে কি কি পুঙ্গা পুঙ্গা ধর্ম আছে ওই ধর্মের ভিতরে কি আছে ওইটা কোনো টাইম আছে ভাই এই সারা চার ধর্ম এগুলোর ভিতরে কোন চিপা চাপায় কোথায় কি কি আছে না না আছে সেগুলা কি ভাই মানে দেখার মতো তো আমার টাইম নেই কিন্তু আপনার কাছে যদি মনে হয় আপনার কাছে যদি মনে হয় যে আপনার কাছে যদি মনে হয় যে অমুক ধর্মটার ভিতরে এরকম কিছু একটা আছে ভাই একটু কথা শুনে নেন আপনার যদি মনে হয় যে অমুক ধর্মের ভিতরে এমন কিছু আছে যেটা হচ্ছে খুবই শক্তিশালী যুক্তি প্রমাণ তাহলে আপনি আমাদের কাছে নিয়ে আসবেন ভাই দেখেন তো এই ধর্মের ভিতরে আছে এই জিনিসটা দেখেন তো ভাই এটার ভিতরে না একটা ভালো প্রমাণ খুবই আমি দেখলাম যে খুব ভালো একটা প্রমাণ এটার ভিতরে আছে তখন আমি সেই জিনিসটা যাচাই করে দেখবো এবং যদি আপনার কথা সত্য হয় তাহলে মেনে নিব কিন্তু কোন একটা ধর্মে কিছু একটা আছে এটা আমি মানে ওইটা না দেখে বলবো কেমন যে ওই একটা ভালো যুক্তি বা ভালো প্রমাণ কোন একটা ধর্মে আছে না দেখে আমি কিভাবে বলবো যে ভালো একটা কথা বলা আছে নাকি নাই বলবো কেমন ভাই হম বুঝতে পারছি আমি বলি তাহলে কি আপনি ভাই সারা পৃথিবীর মানে সাতশো কোটি মানুষকে খুঁজে বেড়াবেন ভাই আপনার কাছে কি পাঁচ হাজার কোটি টাকা আছে আমার দানের জন্য ভাই অমুক ভাই আপনার কাছে কি টাকা আছে এই এই জিনিসকে আপনি খুঁজে বেড়াবেন সারা পৃথিবীর সব মানুষের কাছে নাকি আপনি ওই ব্যক্তিকে বলবেন যে ব্যক্তি কথাটা আপনাকে বলছে সেই ব্যক্তিকে বলবেন যে যান ভাই ওই লোকরে নিয়ে আসেন ওই লোক আমার ঠিকানা এই যে এখানে ওই লোকরা কন আমার আমার টাকাটা পাঠা দিতে আপনি কোনটা করবেন যে সারা পৃথিবীর সব মানুষকে গিয়ে গিয়ে জিগাইবেন নাকি ওই ব্যক্তি আপনার এসে হ্যাঁ বলেন বলেন আচ্ছা আরেকটা কথা বলবেন না না এটাকে উত্তর দেন ভাই এটাকে উত্তর দিয়ে ভাই পৃথিবী একজন এসে দাবি করলো এটা উত্তর এটাও তোর যায়নি বলছে অনৈক আর নাইলে একটা মানুষের প্রতিবন্ধ এতগুলা মানে মানুষের মানে সাতশো কোটি মানুষের কাছে গিয়ে আপনার জিগান লাগবো ভাই আপনার কাছে কি টাকা আছে আমার জন্য টাকাটা দিবেন কবে এটা কি আপনি সাতশো কোটি মানুষকে জিগাইবেন না আপনি কেন জিগাইবেন যে এই কথা আপনার বলছে তা সে সে ওই ব্যাটারে নিয়ে আসবে যে যার কাছে আপনার জন্য টাকা আছে ওই ব্যাটারে নিয়ে এসে আপনার কাছে দিয়ে দিবে এটাই তো ভালো পদ্ধতি আপনি সাতশো কোটি মানুষকে জিগাইবেন মানে আপাতত দরকার নেই যদি ওদের ভিতরে ভালো কিছু থাকে তাহলে আসতে বলেন ওরা আমাদের কাছে দেখা কি আছে আমরা দেখলাম যদি ভালো হয় তাহলে আমরা মানবো আর যদি সঠিক না হয় তাহলে মানবো না আইয়া এই সবথেকে প্রাচীন ধর্ম কোনটা মানে একদম শুরু হইছে সবচেয়ে প্রাচীন ধর্ম হচ্ছে সুমেরিয়ান সভ্যতার যে ধর্মগুলো ছিল সেগুলো হচ্ছে সবচেয়ে প্রাচীনতম ধর্ম আচ্ছা আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে ফারাজ ভাই আপনাকে স্বাগত আমাদের লাইভে শুনতে পাচ্ছেন ফারাজ ভাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আসিফ ভাই জি ভাই যুক্ত করার জন্য ধন্যবাদ এন্ড অনেকদিন পর লাইভ করার জন্য ধন্যবাদ আপনাকে অনেকে মিস করছিলেন লাইভগুলো মিস করতেছিলেন বলতেছিলাম কি কথা গেছিলেন ভাই ডেনমার্ক কোপেনহেগেন কোপেনহেগেনে দেখলাম যে প্রচুর বাংলাদেশী বাসে আমি বসে বসে আছি আমাকে দেখলাম একজন মানে চোখটা বড় হয়ে গেল মানে মনে হলো যে মানে সাক্ষাৎ দাজ্জাল দেখলো এরকমের কয়েকজনের চেহারা হয়ে গেছিল দজ্জাল নেমে আসছে

সেটাই আসলে কাফেরদের দেশ হচ্ছে বিপক্ষ ভাই ধর্মীয় স্বাধীনতার কথা বলছে কিন্তু কোপানো স্বাধীনতা দিচ্ছে না স্বাধীনতা স্বাধীনতা নাই এই জন্য মানুষ স্বাধীনতা স্বাধীনতা নাই তাই না বেলা কি স্বাধীনতা এই স্বাধীনতা কি করবে ভাই মহিল একটা জিনিস হয় একটা জিনিস